সারা দেশের ন্যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে নওগাঁর নিয়ামতপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল হোসেনের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারিয়া পেরেরার সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হাসান মিলন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ঈশ্বরচন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আয়ুব হুসাইন মণ্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম, উপজেলা কৃষি অফিসার আমির আবদুল্লাহ ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন, সহসভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য সিরাজুল ইসলাম, ইমরান ইসলাম সহ প্রমুখ।